আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে মোটামুটি বাজে সকাল 8:30-এর মতো। তো ঘুম থেকে অনেক আগে উঠেছি, টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। তো ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। আর আপনাদের ভাইয়া একটু অসুস্থ, মানে হঠাৎ করে কাশি শুরু হয়ে গিয়েছে। আর কি বলবো, যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে সারা দিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে। আর এত বৃষ্টি হলে কিন্তু আবার বেশি ভালো লাগে না আমার আমার বিশেষ করে, মানে সব কিছু কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আমার তেমন একটা ভালো লাগে না। শুরু করে দেই তাহলে ব্লগটা, আর আপনারা আমার সঙ্গেই থাকবেন, চেক করতে থাকবেন। আশা করছি আজকের ব্লগটি সবার অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি চা বানাবো। আপনাদের ভাইয়া একটু অসুস্থ আগেই বলেছি, যেহেতু ওর ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে একটু আদা চা করে দেই আর লং দিয়ে একটু চা করে দেই। তো এখানে আমি হচ্ছে চিনি দিয়ে চাটা করছি, আপনারা চাইলে এখানে মধু দিতে পারেন। আমার আসলে খেয়াল ছিল না, আর বাসায় মধু নাই, মানে যেটুকু আছে ওইটুকু দিয়ে আসলে হবে না, একদমই কম আছে, যেহেতু আমি রূপচর্চা করার সময় আসলে ব্যবহার করি। তো যাই হোক, আমি চাটা বানিয়ে নিব, আর ওদিকে দেখি ওকে কি করে দেওয়া যায়। বাসায় হচ্ছে বিস্কিট আছে, যেহেতু চা করব ভাবলাম যে বিস্কিট দিব আর একটা ডিম সিদ্ধ করে দিব। আর এই সময়টাতে ঠান্ডা লাগার কারণ হচ্ছে কি বলবো, যে আবহাওয়া কিন্তু অনেক খারাপ। আমি বলেছি যে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, এত বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনাদের ভাইয়া যেহেতু অফিসে যাচ্ছে, আবার বাসায় আসছে, এসে রাতের বেলা গোসল করছে, আর এখন যেহেতু করোনার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো যাই হোক, আমার চা বানানোটা হয়ে গিয়েছে, আমি বিস্কিট নিয়ে নিলাম আর সাথে হচ্ছে ডিম দিলাম, আর ডিমটাকে একটু ই করে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসলে এত বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না। বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না আসলে, আর একা একা, যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ, ওর সাথে আসলে কথাও বলছি না, ওকে এতটা ডিস্টার্ব করছি না আর কি, তো ওর মতো শুয়ে আছে। তো আমি ভাবলাম যে আগে কাজগুলো সেরে নেই, যেহেতু নাস্তা হয়ে গিয়েছে আর বৃষ্টিও হচ্ছে বাইরে, এই জন্য আমি ভাবলাম হাতের কাজগুলো সেরে নিলে তারপর দেখা যাবে আমি রান্নাবান্না করে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে আমি ওয়ার্ড্রোবের উপরে তারপর হচ্ছে জিনিসগুলো একটু মুছে নিচ্ছি। আর প্রতিদিনই কিন্তু এই কাজগুলো আমাদের করতে হয়, তাই না? কারণ মেয়েদের কাজই আসলে এগুলো, কি বলবো, আপনি যদি জবও করেন তারপরও কিন্তু আপনার ঘরে এসে এই কাজগুলো আপনাকে করতেই হবে, কোনো মুক্তি নেই। তো যাই হোক, আমি অর্গানাইজারগুলো মুছে নিচ্ছি, আর প্রতিদিন ধুলো পড়ে, বিছানা ঝাড়া হয় অনেক সময়, বিছানাতেও আলগা যে ধুলোগুলো থাকে সেগুলো অনেক সময় এই ওয়ার্ড্রোবের উপরে, তারপর ড্রেসিং টেবিলে, এগুলোতে হচ্ছে পড়ে যায়। তো আমি গত একদিনে আর কি মোছা হয়নি আমার, তো গত একদিনে মুছিনি, তো এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধুলা জমে গেছে। আর এই কাজগুলো প্রতিদিনই করতে হয়, মানে এত ডিপ ক্লিন না করে দেখা যায় যে হালকা পাতলা করেই করে ফেলি। দেখা যায় যে যখন আপা আসে রুম মুছে দিয়ে যায়, তখন উনি যখন রুমটা ঝাড়ু দেয় তখনই আমি এগুলো মুছে ফেলি। তো আজকে হচ্ছে আমি জিনিসপত্রগুলো একটু সরিয়ে মুছে নিচ্ছি, আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ধুলা। তো এই যে আমার এই রুমটা গোছানো হয়ে গিয়েছে, আমি বিছানাটাও ঝেড়ে নিয়েছি,
গুছিয়ে নিয়েছি। আর আপা 2 দিন ধরে আসছে না, ওনার হাতে নাকি ঘা হয়েছে, মানে ফোড়া বের হয়েছে, এজন্য উনি আসছেন না। তো সব কাজ তো আমাকেই করতে হবে। সব কাজ বলতে উনি শুধু আমার একটা কাজই করে দেন, সেটা হচ্ছে রুম মোছা। আর মাঝে মধ্যে যখন একটু কাপড় বেশি হয়ে যায় তখন হয়তো বা ধোয়, তবে সেটা মনে হয় 2-3 মাসে একবারও হয় কিনা সন্দেহ। তো যাই হোক, এখন আমি ড্রয়িং রুমে চলে আসলাম আর সোফাগুলো একটু মুছে নিচ্ছি। বললাম না যে একদিন একটু মুছিনি, তো এই পরিমাণে ধুলা হয়েছে আর কি। তো এই রুমটাও এখন একটু সব কিছু মুছে নিচ্ছি। আর আমার ফার্নিচারগুলো যেহেতু একটু কালো, এই জন্য দেখা যায় ময়লা হলে কিন্তু বেশি বোঝা যায় আর কি। তো আমি এখন ফার্নিচারগুলো মুছে রুমটা ঝাড়ু দিয়ে নিব, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি।난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 안 보면 তো আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, ওকে আমি বললাম তুমি কি খাবে বলো, তো ওর পছন্দের আর কি খাবার খাবে সে। তো বললো যে আলু ভাজি করো আর হচ্ছে হাঁসের গোস্ত রান্না করো, যেহেতু গ্রাম থেকে আম্মা দিয়ে দিয়েছিল হাঁসের গোস্ত। তো এখানে আমি আলু ভাজি করছি, আর আলু ভাজি আমরা সবাই পারি, এই জন্য তেমন একটা দেখালাম না আর কি। এখানে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে একটু সামান্য রসুনের বাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো এখন দিয়ে আমি একটু হালকা লবণ দিয়ে দিব, মানে যতটুকু আর কি লবণ দরকার পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করব, তারপর নামিয়ে ফেলবো আর কি। তো আপনাদের ভাইয়ার কিন্তু হাঁসের গোস্ত অনেক বেশি পছন্দের, আমারও অনেক মানে ভালো লাগে, তবে খুব যে বেশি ভালো লাগে সেটা না, কিন্তু ওর সাথে থেকে থেকে আমার এখন খাওয়া হয়ে যাচ্ছে আর কি। তো এই যে আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, আর ইদানিং দেখছি যে আলু ভাজিটা করার সময় ভেঙে যাচ্ছে, এর কারণ কি যদি আপনারা কেউ জানেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি হাঁসের গোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর কাঁচা মরিচ, শুকনা মরিচ, আস্ত মরিচটা কেটে নিয়েছি, আর রসুন আস্ত দিয়েছি, তারপর জিরা বাটা, সরি জিরা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া সামান্য, আর হলুদের গুঁড়া, তারপর আস্ত যে গরম মশলা আছে সেগুলো দিয়ে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু রসুন বাটা দিব, কারণ যে আমি রসুনগুলো কেটে রেখেছি সেগুলো কিন্তু একসময় গলে যাবে, তো এই জন্য রসুন বাটাটা একদমই কম দিয়েছি। আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। আর আমি যেভাবে আজকে হাঁসের গোস্ত আপনাদের রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয় খেতে। আমি আসলে এই স্টাইলটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, আমার খালা শাশুড়িরা এইভাবেই রান্না করে, আমার শাশুড়ি খালা শাশুড়ি আসলে দিনাজপুরের এইভাবেই রান্না করে, মানে সবাই অনেক বেশি কষায়। তো আমাদের সিরাজগঞ্জের ওদিকে কষায় কিন্তু এত বেশি ভাজা ভাজা করে রান্না করা হয় না, কিন্তু দিনাজপুরে এরকম করে রান্না করে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাজা ভাজা করে রান্না করছি আর কি, ভালো করে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, অল্প করে ঝোল দিয়ে নামিয়ে ফেললাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাঁসের গোস্তটার কালারটা কত সুন্দর হয়েছে, আর আলহামদুলিল্লাহ খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে এই যে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, আমি আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিব, হাঁসের গোস্ত, তারপর হচ্ছে আলু ভাজি, আর আমি পটল ভাজি করে নিয়েছি, সেটার আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকে ব্লগটি সবার অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভাইয়া এবং আপুর আমার পাশে আছেন, তো তাদেরকে জানাচ্ছি আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইলাম অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ।